কাছে এখনো তো খবর নেই, আপনার কাছে আছে কি? না আপনার কাছে আসেনি কি? আমার কাছে খবর না, আমি তো আগে থেকে রেডি আমার এলাকায়। আমি আগেই বলেছি আমার ছেলেদেরকে নিয়ে, রেজাল্ট বেরোনোর আগেই বলেছি যে আমার এলাকায় কোনো প্রকার কোনো ধরনের রাজনৈতিক সন্ত্রাস বরদাস্ত করা হবে না, আর যদি করে সে রেহাই পাবে না। হামলা তো এটা পরম্পরা আমাদের ত্রিপুরা রাজ্যে, এটা রাজনৈতিক পরিচিতি যারা দিয়ে গেছে দীর্ঘকাল, এটা অ্যাকচুয়ালি তাদের উত্তর দেওয়া উচিত। এখন আমরা তাদের জন্ম দেওয়া তৈরি করা এই যে সংস্কৃতি কালচারটাকে আমরা বন্ধ করছি। এখন বন্ধ করতে গিয়ে আমরা যতটুকু পেরেছি 90% করেছি, অস্বীকার করব না যে আমরা সম্পূর্ণ 90% বন্ধ করেছি বিগত 5 বছরে। আবার আমরা নতুন সরকার আবার হচ্ছে, এখন কিছুটা বাকি আছে, এটা আগামী দিন এটা সম্পূর্ণ বন্ধ হবে। এটা আমাদের কালচার না, বর্তমান সরকারের কালচার না, এটা বিগতকালের সরকার যারা চালিয়েছিল এটা তাদের তৈরি করা কালচার, যে রাজনৈতিক নির্বাচন আসার 3-4 মাস পূর্বে সন্ত্রাস শুরু করো, আবার নির্বাচনের পরে আবার 2-3 মাস সন্ত্রাস করো। এই কালচারের কারণে আমার মনে হয় রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দিয়েছে এই কালচার থেকে মুক্ত পাওয়ার জন্য। তো 90% কালচার নেই, সন্ত্রাস নেই, কিছু কিছু আছে কিছু কিছু জায়গায়, এটা তো একদম একসাথে তো মুছে যাবে না আশা করি, আর কিছুদিন পরে আর এগুলি আর কখনো হবে না। আপনি এতক্ষণ নিজেকে রাজনৈতিক ব্যক্তি না হিসেবে অরাজনৈতিক আপনারাই বলেছেন বিজেপি 1.5% পার্টি, তারপরে বিজেপি আবার বেড়েছে আবার কমবে, রাজনীতি মানে জোয়ার ভাটা, রাজনীতি এমন নয় স্থিতিশীল এক জায়গায় থাকবে, পরিস্থিতি অনুযায়ী জনতা ভোট দেয়, কিন্তু জনতার একটা কনসেপ্ট থাকে যে আমরা কি চাই, সেই চাওয়া পাওয়ার বিনিময়ে ভোট দেয়। 5 বছর বিজেপি সরকার করেছে, আবার বিজেপি সরকার বানানোর জনতা বিজেপিকে দায়িত্ব দিয়েছে, এখন ভোট কমতে পারে বাড়তে পারে সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে জনতা ভারতীয় জনতা পার্টিকে রায় দিয়েছে আবার সরকার বানানোর জন্য। দেখা যাক আবার যদি আগামী 5 বছর আরও বেশি কাজ করে আবার ভোট বেড়ে যাবে, আমরা তার আগে কাজ করিনি সেই জন্য ভোট বেশি ছিল, এবার কাজ করেছি হয়তো জনতা কিছু কিছু জনতার কাছে হয়তো তারা স্যাটিসফাই হয়নি, তারা ভোট দেয়নি, যারা স্যাটিসফাই হয়েছে তারা ভোট দিয়েছে। তা আমাদের যে যে ঘাটতিগুলি আছে আমরা চেষ্টা করব যাতে আগামী দিন সেই ঘাটতিগুলি না থাকে, সমস্ত জনতাই যেন খুশি থাকে এবং আবার যেন আমাদের আরও ভোট বাড়ে। আপনার